111 এটা টয়োটা রাম এটা কিন্তু অটো দেখতে পাচ্ছেন বন্ধুরা টয়োটা আইএসপি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে মোট 5টি গাড়ি থাকবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর তার আগে যেটা বলি সেটা হচ্ছে নামাজের কথা নামাজ কিন্তু অবশ্যই কাজের দুয়ে দিন নামাজ ত্যাগ করবেন না এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে 5টি গাড়ি থাকবে প্রথম যে গাড়িটি থাকতেছে সেটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 2012 অল অপশন অটো 1300 সিসি একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখেন গাড়িটার কন্ডিশন একদম নতুনের ন্যায় আছে প্রত্যেকটা জিনিস হেডলাইট ফগ লাইট আপনার নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং হিস্টোরি আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধুরা এই গাড়িটি যদি আমি ইঞ্জিন সাইডটা বন্ধুরা আপনাদের একটু দেখাই দিই অরিজিনাল আছে কিন্তু এটা লোগো শো পাওয়া যাবে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা ইঞ্জিন সাইডটা যদি দেখাই দেখেন গাড়িটা কিন্তু ও নতুনের যে ভাবটা এখনো কিন্তু রয়ে গেছে 2012 মডেলের একটি গাড়ি দেখেন একদম ফ্রেশ কোথাও কোন ধরনের হিটিং হিস্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই দেখেন সাইডগুলা দ্য বেজ ইন্টেরিয়র আপনি এটা 2012 মডেল 7 সিটার ডুয়েল এসি অকটেন টাইপের গাড়ি ফার্স্ট পার্টির নামে দেখেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন পিছন সাইডটা টয়োটা অ্যাভেঞ্জার আপনি স্পয়লারটাও পেয়ে যাবেন বন্ধুরা দেখেন ভিতরটা প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ আছে কিন্তু দেখেন সাইডগুলো আপনার চারটা চাকা কিন্তু নতুন দেখেন ইন্টারিয়ালটা মাশাল্লাহ অনেক ফ্রেশ আছে টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন এগুলো তো সব পেয়ে যাচ্ছেন সামনে পিছনে স্টিল বাম্পার এই গাড়িটা নিয়ে এক টাকার কোনো কাজ নেই যে আপনারা একটা ডেকোরেশন করবেন কোনো কাজ নেই আপনার বাম্পার সিট কভার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে বন্ধুরা বন্ধুরা এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস ১৬ লক্ষ ৪৫ হাজার টাকা বন্ধুরা এখন যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসছে 111 তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা এখন কিন্তু রাত হয়ে গেছে এখন বাজে 7:30টা বেজে গেছে প্রায় তো তারপরেও ভিডিও করতে হচ্ছে কারণ মাঝে অনেকদিন ভিডিও দেওয়া নাই আর এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি 111 এটার মডেল 99 রেজিস্ট্রেশন 2003 অল অপশন অটো 1300 সিসি সাইডগুলো ম্যানুয়াল আছে বন্ধুরা দেখেন গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখাই দিই দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং ইস্যু নাই 60টা সিএনজি করা আছে ডাক্তার চালিত গাড়ি দেখেন সাইডগুলা দেখেন ইন্টারিয়ালটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশন ৯৯ মডেল তারটা সারাই দিয়ে ঘুরাই দিতে দেখেন পিছন সাইডটা অপ করো হ্যাঁ ওরা এখন দেখেন এই গাড়িটির পিছন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ৯৯ মডেলের গাড়ি দেখেন পিছন সাইডটা এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এইগুলো একটু দেখে দিই দেখেন সাইডগুলো বন্ধুরা 111 এটার মডেল 99 রেজিস্ট্রেশন 2003 ডাক্তার চালিত এখন ডাক্তারের নামে আছে এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস আপনার ৫ লক্ষ ৭৫ হাজার টাকা বন্ধুরা এখন যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসছি টয়োটা ভিটস এটার মডেল 2009 রেজিস্ট্রেশন 2014 অল অপশন অটো 1000 সিসি কোনো ফার্স্ট পার্টির নামে একদম জাপান কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস দেখেন হেডলাইটগুলো আপনার হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা বন্ধুরা আপনি একটু দেখাই দিই দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন আপনি জাপান থেকে যেমন আসে তেমনই কিন্তু রয়ে গেছে এখন কিন্তু সিএনজি বা এলপিজি করা হয় নাই দেখেন সাইডগুলা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি এখন পর্যন্ত সিট কভারটা কিন্তু ব্যবহার করা হয় নাই জাপান থেকে যেভাবে আসছে সেভাবে কিন্তু আছে বন্ধুরা দেখেন পিছন সাইডটা
দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। আমরা এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস আপনার 9,45,000 টাকা, 9,45,000 টাকা। এরপরে যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসছি টয়োটা আইএসটি, টয়োটা আইএসটি, এটার মডেল 2003, রেজিস্ট্রেশন 2008, অল অপশন অটো, 1300 সিসি ভিভিটি ইঞ্জিন, এখনও ফার্স্ট পার্টির নামে, অরিজিনাল ইঞ্জিন সব, প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস। এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু করা হয় নাই বন্ধুরা, দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন। দেখেন ইন্টিরিয়ালটা, পিছন সাইডটা দেখেন অরিজিনাল যে স্পয়লারটা সেটাও কিন্তু এখনো আছে, দেখলে ভিতরটা দেখে দিই। অকটেন ড্রাইভের গাড়ি, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু করা হয় না, দেখেন সাইডগুলো একদম ফ্রেশ। বন্ধুরা টয়োটা আইএসটি, এটার মডেল 2003, রেজিস্ট্রেশন 2008, অল অপশন অটো, 1300 সিসি। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 8,45,000 টাকা, 8,45,000 টাকা। বন্ধুরা এখন যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসছি এটা টয়োটা রাম, এটার মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, অল অপশন অটো, 1500 সিসি, এখনও ফার্স্ট পার্টির নামে, বডি কিট সহ, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি, দেখেন ইঞ্জিন সাইডটা মাশাআল্লাহ একদম ফ্রেশ। আপনি নামানোর থেকে 60 লিটার সিএনজি করা আছে, সাইডগুলো দেখাই দিই। আসলে অন্ধকার হয়ে গেছে তো সমস্যা হচ্ছে, দেখেন ইন্টিরিয়ালটা বেজ ইন্টিরিয়ার, দেখেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন। দেখেন ব্যাকডোর ভিতরটা, এই দরদাটা কিন্তু অটো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন এটা কিন্তু খুঁটিবিহীন গাড়ি। বন্ধুরা টয়োটা রামের এটা মডেলটা আমি আবারও বলছি, এটা মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, অল অপশন অটো, ফার্স্ট পার্টের নামে। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 11,50,000 টাকা, 11,50,000 টাকা। বন্ধুরা ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, যাওয়ার আগে বলছি সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, আর সবাই কাছে মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা আর কি রাত হয়ে গেছে, সন্ধ্যা ঘুরিয়ে একটু অন্ধকারই করতে হলো কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সে সময় আসলে করতে পারি নাই, আর আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে, এই জন্য কয়েকটা ভাগে আসলে ভিডিওটা করতে হয়েছে। তো যেহেতু ওয়েদারটা একটু আমাদের অনুকূলে ছিল না, আমরা এখনো মেঘালয়ের সময় আমরা ভিডিও করছি, একদম সুন্দর রাত হয়ে গেছে আর কি, এখন রাত হয়ে গেছে, তো তারপর অনেক কষ্ট করে আপনাদের আপনাদের জন্য মানে ভিডিওটা মেক করতে হয়েছে। আচ্ছা, তো কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের ঠিকানাটা 7 বাইয়ে রোড নম্বর 2, নবীনগর, প্রকল্প হাউসিং, ঢাকা, উদ্যান, মোহাম্মদপুর, বীরবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।